বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরা আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বে নির্যাতিত, নিপীড়িত। তারা সব দিক দিয়ে অবহেলিত, লাঞ্ছিত এবং অপমানিত, অপদস্ত। এসব থেকে বাঁচার জন্য তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছু থিওরি কুরআনুল করিমের মধ্যে রেখে গেছেন। কুরআনুল আলোকে আমি আপনাদেরকে নসিহতমূলক বর্ণনা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা কুরআনুল করিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, নাম্বার এক হচ্ছে আমাদেরকে সমস্ত ক্ষমতার মালিক বলে মনে করতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে। আমরা আজকে আল্লাহকে ক্ষমতার মালিক না মনে না করে আমরা মন্ত্রীর পিছনে, বিভিন্ন ক্ষমতাবান মানুষের পিছনে হেঁটে আমাদের সময়কে নষ্ট করে ফেলার কারণে, ইমানকে দুর্বল করে ফেলার কারণে আজ আমরা নির্যাতিত হচ্ছি। সুতরাং এগুলোর থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুউতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রথম নম্বরে আল্লাহ পাক বলছেন, এখানে ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক এটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে ক্ষমতা দেবেন, ক্ষমতা ছিনিয়ে নেবেন, এগুলো আল্লাহ পাক। আল্লাহ চাইলে বেইজ্জত করতে পারেন, আল্লাহ চাইলে আবার ইজ্জত দিতে পারেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এবং আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, নিশ্চয় সকল বিষয়ে সর্বশক্তিমান উনি হচ্ছেন আল্লাহ। তা আমাদেরকে যেটা যেটা বিশ্বাস করতে হবে, যাকে ক্ষমতা বলে মনে করতে হবে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকে। নাম্বার দুই হচ্ছে,